গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে শুয়ে শুয়ে ভিডিও স্টার্ট করছি। আর এই দেখো আমার সোনামি এসে গেছে। আসো বসো বসো, এখানে একটু গুড বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমি এগুলো দেখুন মায়ের জন্য গিফট এনো। থ্যাংক ইউ মা, ওয়েলকাম। আমি আমার জন্য একটা অনেক বড় গিফট এনেছি, এই চারটে মা প্যাবি দিদি এদের জন্য। আমি আমার জন্য অনেক বড় গিফট এনেছি, ওগুলো তোমরা নিয়ে খেলতে পারবে। আচ্ছা, তো আজকে সানডে, আজকে তো চিকেন রান্না হবে। আমাদের সানডে করে চিকেন রান্না হয়, তো একটু পরে উঠে পড়বো। আজকে আর মেয়েকে পড়তে বসাইনি, কারণ কালকে রাত থেকে, কালকে দুপুর থেকে মাথাটা ধরেছে। দুপুরবেলা থেকে অল্প অল্প করে মাথা ব্যথা করতে 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 সন্ধ্যের দিকে খুব ব্যথা করলো, সারা রাত ব্যথা করলো, করতে করতে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আজকে এখনও সারলো না। আমার মাইগ্রেনের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, খেয়াল ছিল না এনে রাখবো বলে, এনে রাখাও হয়নি। একটা ওষুধ খেয়ে নিলে না এক ঘন্টার মধ্যে আমার মাথা ব্যথাটা ছেড়ে যেত। আর এই মাথা ব্যথা এমনই, আমার মাইগ্রেনের ব্যথাটা এমনই হয় যে আমি যতক্ষণ না ওষুধ খাবো ততক্ষণ সহজে সারবে না। তো এখন মাথাতে তেল মাখিয়ে দিয়েছে মা, ভালো করে মাথাতে তেল দিয়েছে। আমি একটুখানি তেলটা রাখবো আধা ঘন্টা, তারপরে গিয়ে ঠান্ডা জল দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো, মানে শ্যাম্পু করবো, শ্যাম্পু করে একদম ঠান্ডা জল দিয়ে মাথাটা ধোবো। মাথায় ঠান্ডা জল দিলে আমি আরাম পাই, বা আইস একটু সিঁথি কেটে কেটে ঘষলে আমি আরাম পাই। তো এখন খুব মাথাটা যন্ত্রণা করছে, ভালো লাগছে না উঠতে। ওই দিকে দেখুন, ওইখানে ও দেখুন, কালকের কাঁচা কাপড়গুলো সব রয়েছে, ওগুলোকে ধুতে হয়, ধুয়ে রাখা আছে শুকনো করে, ওগুলোকে পাট করতে হবে, ভাঁজ করতে হবে। তো সেইগুলো করব একটু পরে। জাস্ট একটুখানি তেলটা মা সবে দিয়ে দিয়েছে, একটু শুই, মানে বিশেষ করে এই সাইডটা ব্যথা করছে, এদিকে চোখটা এত ব্যথা করছে, এখান থেকে এই শিরাগুলো ধরে এইগুলো ধরে বেশি ব্যথা করছে, এই সাইডটা কম। কালকে পুরোটাই করছিল, পুরোটাই কালকে করছিল, কিন্তু সকালবেলা ঘুমিয়ে উঠতে উঠতে দেখলাম একটুখানি কমে গেছে। এই সাইডটা অতটা করছে না, কিন্তু এই সাইডটা প্রচণ্ড করছে। আজকে একটু শুয়ে থাকি। আর আমার সোনা মেয়ের চোখেও এখানটা কি হয়েছে, চোখের আইলিডটার উপরে কিরকম একটা, বন্ধ কর মা চোখ দেখা, দেখলে হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না কেমন একটা হয়েছে। মেয়েটা কিছু লেগেছে না কি জানি না, আমারও সেরকম। ছেড়ে দাও, ঠিক আছে। আর আমার ছোট সোনাতে আমার মাথা টিপে দিচ্ছিল জানো, বলছে মা তুমি বসো তোমার খুব আরাম লাগবে বলে আমার মাথা টিপে দিচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান শুরু করা যাক। আমি একটু শুয়ে রেস্ট নিয়ে একটু পরে উঠে তারপর ঘরের কাজগুলো শুরু করব। কিছুই করিনি, চাটা খেয়েছি সকালে উঠে, আর তারপর একটু মা তেল মাখিয়ে দিয়েছে মাথায়, তারপর শুয়ে আছি। এখন উঠে এই বসে বসে কাপড় কাটা ভাঁজ করব, তারপরে ঘর ঝাঁট দেব, তারপরে ওই উঠানে মাটির উনুনে রান্না করব। তো ওখানটা রোদটা না যাওয়া পর্যন্ত রান্না শুরু করতে পারবো না, তো তাই জন্য ততক্ষণে ঘরের ভিতরের কাজগুলো সারবো, গ্যাসে ভাতটা বসিয়ে দেবো। এই সমস্ত ঘরের মধ্যে অনেক কাজ আছে টুকটাক, সেইগুলোকে সব গুছিয়ে নিই, তারপরে সব কেটে কুটে জোগাড় করে উনুনের কাছে গিয়ে বসে মাংস রান্না হবে। আজকে মুরগির মাংস, লাল লাল মুরগির ঝোল, মুরগির লাল ঝোল। তো যাই হোক, সেটাই হবে, কী হবে জানি না, এটা এখন মনে হলো তাই বলে দিলাম। তো চলুন সাথে থাকুন, আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে। তো দেখো মাথাটা শ্যাম্পু করে নিলাম ঠান্ডা জল দিয়ে, স্নান করিনি, জাস্ট মাথাটা কেরম নিচু করে শ্যাম্পু করে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। একটু ভালো লাগছে, বাট চোখ থেকে এই সাইডটা এখনও কনকন করছে। এবার চুলটা একটু খুলে হাওয়ায় রাখবো, শুকাবো না, এমনি জাস্ট খুলে হাওয়ায় রাখবো, ভিজে ভিজে থাকবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, সেটা ভালো লাগবে। ও আর আমার এই মুখ দেখো বাবা, কী করে যে এগুলো সারবে দেখো, ডক্টরও দেখালাম, ক্রিমও লাগালাম, এক একটা ক্রিম 500 টাকা 800 টাকা দাম, তিনটে ইউজ করছি, কিচ্ছু লাভ হচ্ছে না, জানি না আদেও এগুলো সারবে কি না। খুব বিরক্ত লাগে, মানে কী বলতো, একটা কনফিডেন্স লেভেলটা না ডাউন হয়ে যায়। স্কিন টোন ফেয়ার হোক ডার্ক হোক সেটা বড় কথা হয় না, সেটা আমার কাছে তো সমস্যা হয় না, কালো রং নিয়ে এত বছর চলে আসছি, এটা নিয়ে আমার কোনো প্রবলেম, কিন্তু এইগুলো বেরিয়ে না আমার খুব বাজে লাগে। মুখটা একদম মসৃণ থাকতো, কোনো দাগ ছোপ থাকতো না, সেটা ঠিক লাগতো। তো চলো এবার কাপড় কাটা ভাট করি, তারপর আবার অন্যান্য কাজ শুরু করব। এখানে ভাতটা বসিয়ে দিলাম। হ্যাঁ আনছি খুন্তি, আর এখানে
পেঁয়াজ আর আলু কেটে রেখেছি মাংসের জন্য, আর মা ওদিকে বসিয়ে দিয়েছে উনুনে। এনো লাল শাক ভাজা হবে, এই যে এখানে শাক আলু সব কাটা আছে। মাছটা আমি ফ্রিজে তুলে দিয়েছি, ওর তাছাড়া হবে না, এখানে শাক ভাজা হবে আর মাংস। পাতা দিয়ে করবে না, কাট দিয়ে উনুনটা ধরুক। এসে গেছে আর আমাদের এই দেখছেন কলের মুখে সবসময় কাপড় বেঁধে রাখতে হবে, না তো একদম ঘোলা জল আসবে। এইসব বলে বলে ভরে রাখা হয়, এটা ভরলে ভর। এই দেখুন খেলছে দুষ্টু মেয়েটা, দেখতে পেয়ে গেছে। আমি চুপি চুপি ভিডিও করছিলাম, তুমি খেলছো, দেখতে পেয়ে গেলেই তো আবার এক্ষুনি খেলো বলবে আমাকে, খেলো ও জানে। কাপড় কটা এখনো পাট করা হয়নি, সব কেচে রাখা আছে, চটকে যাচ্ছে। একটা শ্যাম্পু করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটুখানি ফ্রি লাগছে, মানে মাথাটা একটু হালকা লাগছে, কিন্তু তাও পুরোপুরি ছাড়েনি। ওই জন্য আজকে আমি মাকে দিয়ে দিয়েছি রান্নার ভার, আমি বললাম আমি ঘরের কাজগুলো করছি, তুমি বাইরে রান্নাটা করো। ওকে ধুয়ে জল একটু শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবো, এইভাবে রেখে দিলে না শুকনো করে ধুয়ে অনেক দিন থাকে। ধনে পাতা এটাকেও গুছিয়ে রাখতে হবে, এগুলোকে ধুয়ে তারপরে সব, আজকে একদম লন্ডভন্ড অবস্থা। ধনে পাতাগুলোকেও পরিষ্কার করতে হবে, বেছে টেছে নিয়ে আজকে একবার কিছুটা ফ্রিজে। ধনে পাতাগুলোকে না স্টোর করা খুব ঝামেলা, এমনি যদি রেখে দিই ফ্রিজেও যদি রেখে দিই ও কেমন পচে পচে যাবে, বাইরে রেখে দিলে তো পুরো শুকিয়ে দড়ি হয়ে যাবে। তাই জন্য আমি কি করি, ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে কুচিয়ে কন্টেনার করে রেখে দিই, যাতে পরে শুধু একটু করে বার করব আর তরকারিতে দেবো, একেবারে পরিষ্কার করে রেখে দিই। তো সেই কাজটা আগে সেরে নিলাম, কারণ বেশিক্ষণ ধনে পাতাটা বাইরে রাখলে না আবার ওই শুকিয়ে যাবে, না তো কিরম কালচে কালচে হয়ে যাবে। তার জন্য আগে ধনে পাতাটা গুছালাম, বোতলগুলো ভরবো, ফিল্টারের কাছে রেখে এলাম। এই ফাস্ট ফরওয়ার্ডে ঘরের টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, ঘর বলতে আজকে শুধু রান্নাঘরটাই, আর একটা দুটো করে তো বাসন বেরোতেই থাকে, সেগুলোকে ওই সিঙ্কে ধুয়ে নিচ্ছি। এখানে সমস্ত সবজি টুক যা লাগবে কাটা আছে, তার মধ্যে শুনলাম সাপ বেরিয়েছে, তো আমি আবার চলে এসেছি সাপ দেখতে। আমাদের এদিকে সাপ বলুন বেজি ছাড়ালে চুঁচো শিয়াল ইঁদুর সব রকম পশু টশু দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকমের পাখিও দেখতে পাওয়া যায়, শীত আসছে তো অনেক পাখি। হ্যাঁ এটা সেটাই, সেদিন তো সাপটা অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি, হয়তো আপনারা বুঝতে পারবেন না। এই লাস্ট ব্লগেই আমি একটা সাপ দেখিয়েছিলাম, যেটা আপনারা অনেকে পছন্দও করেছিলেন, মানে অনেকে দেখেও ছিলেন ভিডিওটা, তো জালে আটকে গেছে। এই যাস না ঐশ্বর্য, তো চলো যা দেখা যাচ্ছে জুম করলাম, এবার বাড়ি যাই। সব সেরে এখন বিকেল, এখন একটু বেরোবো। মুখ ঠিক দেখাও, মুখ ঠিক করছে, ঠিক মুখ দেখাও, পচা মুখ দেখাচ্ছে, মুখ ঠিক করছে, মুখ সুন্দর মুখ দেখাতে হবে। এটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিনের ভিডিওটা ছিল, তো বিকাশকে আমি যখন বেরোচ্ছিলাম, আমার মাইগ্রেনের ট্যাবলেটটা ছিল না, সেটা নেওয়ার ছিল, আরও কয়েকটা ওষুধ নেওয়ার ছিল, আর মঞ্জিনিস থেকে নিয়ে জন্য একটা ডোনাট নিয়ে বাড়ি যাচ্ছি। বেরোনোর সময় বিকাশকে বলছিলাম মুখটা সুন্দর করে দেখাও, ভিডিও করছে, বলছি ইন্ডিয়া হেরে যাচ্ছে, মুখ আর কি সুন্দর দেখাবো বলো। তো চলো বাড়ি যাই, তারপর আবার কথা বলো। বলো কেমন খেতে, খুব ভালো, মুখটা দিকে একটু দেখাও। বিদাচিকা খাক ডোনাটটা, আমি খাবো মাইগ্রেনের ট্যাবলেটটা, কারণ তা নাহলে আমার মাথা ছাড়বে না। এই একটা ওডোমসের ফেব্রিক রোলার এনেছি, মেয়ে যখন স্কুলে যাবে তখন দিতে হবে ওকে একটু গায়ে লাগিয়ে, নালে খুব মশা কামড়াতে পারে। আর এগুলো আমার ট্যাবলেট, যেটা না খেলে আমার মাথা ব্যথা ছাড়বে না, সেটাকে এখন খেতে হবে। এই দিনটা ছিল সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন, খেলা দেখলাম, সারা সন্ধ্যাটা কাটলাম, খাটটা আপনাদের একবার দেখালাম কি সুন্দর অবস্থা দেখুন, তারপরে এতগুলো কাপড়। সকাল থেকে বলছি পাট করবো পাট করবো, কিন্তু করা হয়নি, কারণ মাথায় এত যন্ত্রণা করছিল বলে। শেষের দিকে ইন্ডিয়া হারছে বুঝে গেলাম, তাই জন্য আর খেলা দেখতে ইচ্ছা করলো না। তারপরে চলে এলাম ও বিকাশকে বললাম তুমি দেখো, আমি যাই কাপড় টাপড় পাট করি গুছাই, আর এখানে এইসব মেয়ের পুতুলগুলো একটু দেখাচ্ছিলাম। মেয়ে একবার পড়ে গেল, উঠে গিয়ে একবার একবার দেখে এলাম,
আর এই দেখুন এর চুলগুলো আমি উল দিয়ে বানিয়ে দিয়েছি। আর আগেরগুলো দেখালাম, তার জামাগুলো মেয়ের ছোটোবেলার জামা, সেগুলোকে কেটে কেটে ওদের মাপে করে দিয়েছি। আর এই পুরো যত কাপড় রয়েছে সেগুলোকে সব পাট টাট করে নেবো। ট্যাবলেটটা খেয়ে নিয়ে না এখন একটু মাথাটা ছেড়েছে, ভালো লাগছে শরীরটা, ভালো, কাপড় জমে যাচ্ছিলো, এগুলো তুলে আলমারিতে গুছিয়ে রাখি। তো এইসব করতে করতে আজকে সন্ধেটা, মাথা ব্যথাটা যদি না থাকতো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। খেলা দেখলাম, চিৎকার চেঁচামেচি করলাম, ইন্ডিয়া হেরে গেল। কারণ পরে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন তো জেনে গেছি যে ইন্ডিয়া হেরে গেল, তাই আর কি। যেহেতু আমার ভিডিওগুলো একটু দু তিন দিন পরে পরে দিই একটা করে ব্লগ, তাই আপনাদের বুঝতে অসুবিধা হয়, কিন্তু তাও একটা সময় যখন আপনারা বেশি করে দেখবেন, দেখতে ভালোবাসবেন, তখন আমি রেগুলারলি দেবো, তখন আর আপনাদেরও দেখতে অসুবিধা হবে না, আর আমারও ব্লগ বানাতেও ভালো লাগবে। তো চলুন আজকের টুকটাক করে কাজগুলো করতে করতে রাতের খাওয়া দাওয়া সারবো, নর্মালি যেমন কাটে তেমনই কাটবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।